আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে প্রবাসে, যে যেখানে বসে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পূর্বাচল রাউজাতুল জান্নাহ নিবেদিত আলোকিত পরকাল, সবাইকে জানাচ্ছি মাহরম জানা শুভেচ্ছা। শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে পরকালীন সফলতার নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জামিয়া শরীহাম আলিবাগের সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পূর্বাচল রাউজাতুল জান্নাহ নিবেদিত আলোকিত পরকাল আয়োজনে আপনাকে সাদর আমন্ত্রণ। জি আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন মেহমান যখন আমাদের বাসায় আসে, তার জন্য নানা রকম আপ্যায়নের ব্যবস্থা করি, তার খাবার দাবারের ব্যবস্থা করি, তার শান্তি এবং প্রশান্তির ব্যবস্থা করি। একজন মানুষ যখন আমাদের কাছ থেকে চলে যায় পরকালের মেহমান হয়ে, তার জন্য আমাদের কি করণীয় কিছু আছে, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের অতীতে আলোচনা করবেন মহতার মুফতি আব্দুস সালাম। যেমনটি দর্শককে বলছিলাম, মৃতের প্রতি, যিনি আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেলেন, তার প্রতি আমাদের কি করণীয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাইয়িতু কাল গরীক, যে মৃত ব্যক্তির অবস্থা হলো ডুবন্ত সলিল সমাধি হচ্ছে সেই ব্যক্তির ন্যায়, যার পানিতে ডুবু ডুবু করে মরে যাচ্ছেন, যিনি সলিল সমাধির পর্যায়ে আছেন, তিনি খড়কুটো ছোট্ট কিছু অবলম্বন পেলেও তা ধরে বাঁচার চেষ্টা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আসলে মৃত্যু ব্যক্তিও ঠিক জীবিতদের পক্ষ থেকে যা কিছু প্রেরণ করা হয় ছোট্ট কিছু হলেও এমন কিছুর তিনি মোকাপেক্ষি থাকেন। আমাদের তার প্রতি করণীয় হচ্ছে যে তিনি আমাদের থেকে চলে গেলেন, তো চলে যাওয়ার পরে আমরা তাকে স্মরণ করব। যেমন মা বাবাকে স্মরণ করার কথা রব্বুল আলামিন নিজেই স্মরণ করে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবা স্নেহের কুলে যেভাবে ছোটোকালে আমাদেরকে লালন পালন করেছেন, আপনি তাদেরকে রহমতের কুলে তাদের ইন্তেকালের পরে লালন পালনের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মূলত মৃত ব্যক্তির প্রতি একটা যে করণীয় আছে সেটাই নির্দেশ করলেন। একজন সাহাবি সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুতিলাত, হঠাৎ করে মারা গিয়েছেন আমার আম্মা, লাউ তাকাল্লামাত লা তাকাল্লামাত বি ফুলান আও কাজা কাজা, যে ইয়া রাসূলুল্লাহ, তিনি স্বাভাবিক মৃত্যু কিছু বলে কয়ে যেতে পারলে এটা এটা বলে যেতেন, কিন্তু হঠাৎ মারা যাওয়াতে কিছু বলে যেতে পারেননি, আমি কী করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ইসকি নাহারান, তো আরব দেশে পানির অভাব ছিল, কষ্ট ছিল, যে তুমি তোমার মায়ের নামে একটা কুয়া জারি করে দাও, নহর পানির জন্য ব্যবস্থা করে দাও। তো এটার দ্বারা বোঝা যাচ্ছে যে মৃত ব্যক্তির জন্য কিছু করলে তা এটা তার কাছে পৌঁছে। এবং এখনও কিন্তু অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে মা বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, স্বপ্নে হয়তো মাকে দেখেছেন, এখন কী করণীয়? তাহলে কিন্তু আমরা এই হাদিসের আলোকে পরামর্শ দিতে পারি যে আপনি আপনার মা অথবা বাবার পক্ষ থেকে কোনো সাদাকায়ে জারে অংশগ্রহণ করুন। মুফতি আব্দুস সালাম খুব চমৎকার বলছেন আপনি, আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পূর্বাচল রাউজাতুল জান্নাহ আলোকিত পরকাল। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পূর্বাচল রাউজাতুল জান্নাহ নিবেদিত আলোকিত পরকাল। মহতারাম, আপনি বলছিলেন একজন সাহাবি তার মায়ের ইন্তেকালের পর নবীজির কাছে এসেছেন। সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার আম্মার ইন্তেকাল থেকে হঠাৎ করে হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, যদি মা বলে কয়ে যেতেন তাহলে কিছু সাদকা করার জন্য আমাকে নির্দেশ করতেন, এমনটা আমার মনে হচ্ছিল, মায়ের পক্ষে আমি কী করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ব্যবস্থা করে সকলকে এর কল্যাণ কামিতা এবং এর উপকারিতা সকলের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ করলেন। এর দ্বারা বোঝা যায় যে আসলে মৃত ব্যক্তির জন্য কিছু করণীয় আমাদের রয়ে গেছে। এবং মৃত ব্যক্তিরা যখন ইন্তেকাল করে যান, তখন তাদের সন্তানদের, আত্মীয় বন্ধুবান্ধবদের পাঠানো কিছু আমল মৃত ব্যক্তি করেননি, অথচ এর পুরস্কার তিনি ভোগ করছেন। রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন, আন্না লি হাদা ইয়া রব, আমি তো এই আমল করিনি, তো এর পুরস্কার আমি কী করে পেলাম? রব্বুল আলামিন বলেন যে হাদা বিস্তিগফারি ওয়ালাদি কালাক, এটা হলো তোমার সন্তানরা তোমার জন্য যে মাগফিরাত কামনা করে যা জমিয়েছে এই সব তোমাকে দেওয়া হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এই কাজগুলো করতে হবে। একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা ওয়াইয়া, আমার ওয়ালিদান তারা সকলেই ইন্তেকাল করে, দুইজনেই ইন্তেকাল করে গেছেন, হাল বাকিয়া বাদা মাউতিহিমা মিন বিররিন আবির রুহুমা, যে
তাদের ইন্তেকালের পরে আমি তাদের সাথে সদ আচরণ করবো এমন কিছু বাকি রয়ে গেল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ বাকি রয়ে গেল, তো বাকি রয়ে গেল কি? এক নম্বর হলো আল ইস্তিগফার লাহুমা, যে তাদের জন্য ইস্তিগফার করা। এরপরে দুই নম্বর বললেন যে ওয়াল ইনফাক আলাইহিমা, তাদের জন্য দান খায়রাত করা মা বাবার পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিলাতির রাহিম আল্লাযী লা তুসালু ইল্লা বিহিমা, এবং শুধু মা বাবার কারণেই যে আত্মীয়তা রক্ষা করা হয় সেটা রক্ষা করা যাওয়া, এটাও তাদের সাথে ভালো সম্পর্কের মধ্যে পড়ে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুআউ লাহুমা বলে বললেন যে এই কাজগুলো তোমাকে করতে হবে। মা বাবা ইন্তেকাল করে গেল, এক সাহাবি আসলেন বললেন ইয়া রসুল্লাহ আমার মা বাবা ইন্তেকাল করে গেছেন, তো মায়ের ইন্তেকালের পরে আমি কি ভালো আমল করতে পারি যা মা পাবেন? তো নবীজি বললেন তোমার খালাম্মা বেঁচে আছেন? বললেন হ্যাঁ খালাম্মা বেঁচে আছেন, যে তার সাথে ভালো আচরণ করো। তো এই এটা করলে তাদের আত্মা শান্তি পায়। আমরা সমাজে একটু ভিন্ন চিত্র দেখি যে মা মরে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, তো নানা বাড়ির সঙ্গে অথবা খালাদের সঙ্গে মামাদের সঙ্গে সম্পর্ক কমে যায়। বাবা মারা গেলেন তো চাচাদের সঙ্গে সম্পর্ক কমে যায়। রসুল কিন্তু এটি করতে নিষেধ করেছেন, জি, এটা কখনোই কাম্য নয়। বরং যেহেতু ওই সূত্রটা ছিল মায়ের বা বাবার দিক থেকে, এজন্য এটাকে রক্ষা করে যাওয়া তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা মহাব্বতের আলামত এবং বহিঃপ্রকাশ। মহতরম আপনাকে অনেক শুকরিয়া, চমৎকার একটি বিষয় নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন রাউজাতুল জান্নাহ নিবেদিত আলোকিত পরকাল। আজকের অনুষ্ঠানের অতিথি মুফতি আব্দুল সালাম সাহেবের কাছ থেকে আমরা চমৎকার কয়েকটি বিষয় জানলাম। সেটি হলো আমার মা বাবার এন্তেকালের পরেই তাদের সঙ্গে কিন্তু আমাদের কিছু করণীয় রয়ে গেছে, সাদাকা করা, তাদের পক্ষ থেকে বিভিন্ন এবাদত বন্দেগীতে যুক্ত হওয়া, ইস্তিগফার করা এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখা, সর্বোপরি মানব কল্যাণে তাদের পক্ষ থেকে ভূমিকা রাখা। রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে যারা চলে গিয়েছেন তাদের সঙ্গে যেন আত্মিকভাবে আমরা সবসময় যোগাযোগ রাখতে পারি এবং তাদের পক্ষ থেকে দান সাদাকা করে তাদের কবরে নিয়মিত হাদিয়া এবং তোহফা পাঠাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন এবং প্রত্যেকের জন্য আলোকিত পরকাল নসিব করেন। এই প্রত্যাশার কামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।